ছাত্রীরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা ভালো আছো। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমিও ভালো আছি। তোমরা বাসায় অবস্থান করতেছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় পাঠ ৫ সালাতুত তারাবি বিষয়টি উপস্থাপন করব। সালাতুত তারাবির ব্যাখ্যা আগে আমরা জেনে নিব। সালাত শব্দের অর্থ আমরা জানি নামাজ। আসলে সালাত শব্দের অর্থ হলো দোয়া, কিন্তু এটা বাংলায় আমরা সাধারণত নামাজ বুঝে থাকি। আর তারাবি শব্দের অর্থ হলো তারাবির নামাজ, অর্থাৎ তারাবি আমরা রমজান মাসে যে ২০ রাকাত সুন্নতে মুয়াক্কাদা এশার নামাজের পরে ভেতরের পূর্বে ২০ রাকাত সালাত আদায় করে থাকি, সেটাকেই বলে সালাতুত তারাবি। তারাবি শব্দের অর্থ কি? তারাবি শব্দের অর্থ বিশ্রাম করা বা বিশ্রাম নেওয়া। অর্থাৎ আমরা জানি যে রমজান মাসে ২০ রাকাত তারাবির সালাত আদায় করার ক্ষেত্রে ৪ রাকাত পরপর আমরা বসে একটি দোয়া পড়ি, সেই সাথে বিশ্রামও করে নিই। তাহলে আমরা জেনে নিলাম তারাবি শব্দের অর্থ বিশ্রাম করা। এবার জানব সালাতুত তারাবি বলতে কি বোঝায়। সালাতুত তারাবি হল রমজান মাসে এশার সালাতের পর, রমজান মাসে এশার ৪ রাকাত ফরজ নামাজের পর বিতরের নামাজের পূর্বে যে সালাত আদায় করতে হয় তাকে সালাতুত তারাবি বলে। রমজান মাসে ফরজ সালাতের পর, অর্থাৎ এরা এশার ফরজ নামাজের পর বিতরের নামাজের পূর্বে যেই সালাত আদায় করে থাকি তাকে বলে তারাবির সালাত। তারাবির সালাত হলো সুন্নতে মুয়াক্কাদা। তারাবির সালাত হলো সুন্নতে মুয়াক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই সালাত আদায় করেছেন এবং অন্যদেরকেও আদায় করতে উৎসাহ দিয়েছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামকে আদায় করার জন্য তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এখানে একটা আমরা উল্লেখযোগ্য বিষয় জেনে নিব, সেটা হলো সুন্নত নামাজ জামাতের সাথে আদায় করার বিধান নেই, নিয়ম নেই, কিন্তু এই তারাবির সালাতের ক্ষেত্রে ভিন্ন। এই তারাবির সালাত জামাতের সাথেও আদায় করা যায়, শুধু এই তারাবির সুন্নত নামাজটাই জামাতের সাথে আদায় করার নিয়ম আছে। রমজান মাসে তারাবির সালাত আমরা সাধারণত আদায় করে থাকি। তারাবির সালাত আদায় করা নিয়ম, রমজান মাসে এশার ৪ রাকাত ফরজ নামাজ আদায় করার পরে এরপরে আমরা ২ রাকাত সুন্নত নামাজ আদায় করে থাকি বা ২ রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়। এরপর তারাবির সুন্নতে মুয়াক্কাদা ২০ রাকাত নামাজ আদায় করতে হয়। এই ২০ রাকাত নামাজ আদায় করার ক্ষেত্রে ২ রাকাত পর পর সালাম ফেরাতে হয়, অর্থাৎ একসঙ্গে ৪ রাকাতের নিয়ত করা যায় না বা নিয়ত করা ঠিক নয়, অর্থাৎ ২ রাকাত করে আমাদেরকে ২০ রাকাত তারাবির সালাত আদায় করতে হয়।
প্রত্যেক চার রাকাতের পর, প্রত্যেক চার রাকাত সালাত আদায়ের পর আমরা কি করতে পারি, বসে এই দোয়াটা পড়া যায়, সুবহান আদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহান আদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহান আল মালিক আল হাই আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়া রূহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দোয়াটাও পড়তে পারি, অথবা এই দোয়া না জানা থাকলে অন্য কোনো দোয়াও পড়া যায়, যে কোনো দোয়া সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, বা যে কোনো অন্য কোনো দোয়া পড়তে পারি, তাতে কোনো অসুবিধা নেই। তবে তোমরা সবাই চেষ্টা করবে এই দোয়াটা শিখে নেওয়ার জন্য। তারাবির সালাত আদায়ের গুরুত্ব জেনে নিব আমরা এবার। আসলে তারাবির সালাত আদায় করলে লাভ কি আমাদের, বা কেন আমাদেরকে তারাবির সালাত আদায় করতে হবে? রমজান মাস হলো রহমতের মাস, বরকতের মাস। অন্য মাসে এক রাকাত নামাজ পড়লে, অর্থাৎ এক অক্ত ফরজ নামাজ পড়লে এক অক্তেরই সব পাওয়া যায়, আর রমজান মাসে এক অক্ত ফরজ নামাজ পড়লে 70 গুণ এটার বেশি সব পাওয়া যায়। তো কেউ যদি রমজান মাসে এক কথম কোরআন একবার খতম করে, তাহলে সে একবার কোরআন খতম করারই সওয়াব পাবে, কিন্তু রমজান মাসে করলে 70 খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তো আমরা যেহেতু রমজান মাস বরকতের মাস, বেশি নেকি অর্জনের মাস, এজন্য রমজান মাস হচ্ছে পাপ থেকে মুক্ত থাকার মাস। সারাদিন সওম বা রোজা পালনের পর বান্দা যখন ক্লান্ত শরীরে তারাবির 20 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার প্রতি কি হন, সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা তার প্রতি কি হন, সন্তুষ্ট হন। আর এরকম সুযোগ বান্দার জন্য বছরে মাত্র একবারই আসে, আর আল্লাহর প্রিয় বান্দাগণ এর সুযোগ কাজে লাগিয়ে থাকে। আমরাও চেষ্টা করব আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মতো এই সুযোগকে কাজে লাগানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে, যে ব্যক্তি ইমানের সাথে আখিরাতে প্রতিদানের আশায় রমজানের রাতে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা তার সকল গুনাহ কি করবেন, মাফ করে দেবেন। তারাবির সালাত আদায় করার ক্ষেত্রে আমরা ছোট ছোট সূরা দিয়ে আদায় করতে পারি, অথবা পবিত্র কোরআন মাজিদও কি করতে পারি, খতম করতে পারি। পবিত্র কোরআন মাজিদ খতম করার মাধ্যমেও আমরা কি করতে পারি, তারাবির সালাত আদায় করতে পারি। তবে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে সূরাগুলো স্পষ্ট ধীরস্থির ও ছন্দের সাথে পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। কোরআনের আয়াতগুলো উচ্চারণের ক্ষেত্রে আয়াতের মধ্যে বিকৃতি ঘটানো যাবে না, সুন্দরভাবে স্পষ্টভাবে সুন্দর করে কোরআন কি করতে হবে, তেলাওয়াত করতে হবে। আর রমজান মাসে তারাবির সালাত একত্রিত হয়ে জামাতে আদায় করা উত্তম, এতে নামাজে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। কোন একটি মাস পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ ও মত বিনিময়ের ফলে পরস্পরের মধ্যে ভালোবাসা, মমত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ গড়ে ওঠে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তারাবির সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।